রাঙ্গুনিয়া পৌরসভার ঘাটচেক ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করাই। কমিটিত হাজি দুদু মিয়ার সভাপতি ও রঞ্জন বড়ুয়ারে সাধারণ সম্পাদক নির্বাচিত করাই। মঙ্গলবার 14 নভেম্বর রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মাস্টার আসলাম খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্য অলওয়েলদি সহসভাপতি জিনপদ বড়ুয়া, আবুল কাশেম, মোহাম্মদ বাদশাহ, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আয়ুব, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ইসমাইল, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আমিনুল হক বাবলু, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আত্মার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মঞ্জুরুল করিম, সদস্য নজরুল ইসলাম, মোহাম্মদ জসিমউদ্দিন মুসা। সম্প্রতি রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের 7 নম্বর দক্ষিণ ঘাটচেক ওয়ার্ডর এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সহসভাপতি হাজি দুদু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রঞ্জন বড়ুয়ার সঞ্চালনায় সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখিতে পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আসলাম খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মেয়র সেলিম। লাগাইলেই ঠিক।